আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার দুর্দান্তের স্বাদের নো বেক চিজ কেক। এই কেকটা এতই মজাদার, বানিয়ে না খেলে মিস করবেন। তাই আজকে বানিয়ে দেখাবো সঠিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে নো বেক চিজ কেক বানানো যায়। তো চলুন দেখা যাক। প্রথমে আমি 300 গ্রাম গ্রাম ক্র্যাকারস একটা ফুড প্রসেসরের সাহায্যে ক্রাস্ট করে নিব। ক্র্যাকারসগুলো ক্রাস্ট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 10 টেবিল স্পুন মেল্টেড বাটার। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি 10 ইঞ্চি চিজ কেক মোল্ডে ঢেলে দিব। এখন আমি এগুলো একটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে সেট করে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের জন্য কেকের মলটাকে ফ্রিজে রেখে দিব। এই ফাঁকে ক্রিম চিজগুলো আমি রেডি করে নিব। এখানে আমি একটা বড় মিক্সিং বল নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 32 অজি সফট ক্রিম চিজ। চিজগুলো ডেফিনেটলি রুম টেম্পারেচারের হতে হবে। এখন আমি ক্রিমগুলো বিট করে নিব স্মুথ অ্যান্ড আনটিল ক্রিমি হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে যেন ওভার বিট না হয়ে যায়। আমি একটা ছোট বলে 1 কাপ আইসিং সুগার নিয়েছি, এর থেকে আধা কাপ পরিমাণ আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক আর 2/3 কাপ সাওয়ার ক্রিম। 1/3 কাপ করে দুবার নিলেই 2/3 কাপ হবে। একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নিয়ে আবার 1 মিনিটের মতো বিট করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন হোয়াইট ভ্যানিলা এসেন্স। আমি ক্রিমগুলো এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা বলে 2 কাপ হেভি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি লো স্পিডে বিট করে নিব। একটু ঘন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি বাকি 1/2 কাপ আইসিং সুগার। এখন আমি হাই স্পিডে বিট করব আনটিল কমপ্লিট হওয়া পর্যন্ত। কমপ্লিটলি বিট হয়ে গেছে, ফ্রস্টিংগুলো একদম পারফেক্টলি বিট হয়েছে। জাকানোর পরও স্পেচুলা থেকে পড়তে চাচ্ছে না। কখনো ফ্রস্টিং ওভার বিট করতে যাবেন না, না হয় লিকুইড হয়ে আসবে। আমি আগের থেকে বিট করা ক্রিমগুলোর সাথে ফ্রস্টিংগুলো একসাথে ঢেলে দিয়ে স্পেচুলার সাহায্যে একটু মিক্স করে নিয়ে তারপর 1 মিনিট আমি বিট করে নিব। ক্রিমগুলো আমার বিট করা হয়ে গেছে, এখন আমি মোল্ডে ঢেলে দিব।
আমি একটু স্মুথ করে নেচ্ছি। এখন আমি 8 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আট ঘন্টার পর ফ্রিজ থেকে নামিয়ে একটা গরম তাওয়াল দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখবো, এতে মল্ড আউট করতে সহজ হবে। এই পর্যায়ে এখন আমি একটা নাইফ দিয়ে সাইডগুলো আলগা করে নেচ্ছি। দেখলেন তো কত সহজে মোল্ড আউট হয়ে গেছে। কেকের উপর আমি কিছু স্ট্রবেরি এন্ড ব্ল্যাকবেরি দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজার একটা কেক। বানিয়ে না খেলে খুবই মিস করবেন। আল্লাহ হাফেজ।